আশপাশে খবরে নজর থাকছে বামেদের মিছিলের উপর হামলা অভিযোগের তে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল নেতা জুলফিকার মোল্লার সঙ্গে বচসা বাধে সিপিএম কর্মীদের তৃণমূল নেতা জুলফিকার মোল্লা রশিদ বোল্লার বিরুদ্ধে অভিযোগ যদি সেই অভিযোগ সম্পূর্ণ তৃণমূলের তরফ থেকে অস্বীকার করা হচ্ছে বামেদের মিছিলের উপর হামলার ঘটনার প্রতিবাদে নেতা কমপ্লেক্স থানা ঘেরাও বামেদের সে ছবি দেখানোর চেষ্টা করছি হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এই হামলার প্রতিবাদে কলকাতা লেদা কমপ্লেক্স থানা ঘেরাও কর্মসূচি এই মুহূর্তে সরাসরি ছবিটা জানবো অভিরূপা সহ রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা এই বামেদের মিছিলের উপর হামলার প্রতিবাদে আজ লেদা কমপ্লেক্স থানা ঘেরাও কর্মসূচি এখন একটু ছবিটা জানতে চাইবো কি পরিস্থিতি দেখো শর্মিষ্ঠা তোমায় দেখাবো আজকে সকালবেলা বাম কর্মী সমর্থকদের একাধিক ইস্যুতে ভাঙর বিধানসভা সংলগ্ন হাতিশালা এলাকায় তাদের একটি মিছিল ছিল এবং সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তারা হামলা চালায় এমনটাই অভিযোগ তাদের এবং পরবর্তীকালে তাদের যেটা বক্তব্য যে বাম কর্মী সমর্থকদের পুলিশের সামনে এই তৃণমূল কর্মী সমর্থকেরা তারা কিন্তু হামলা চালায় মারধর করে এই জুলু যার নাম ইতিমধ্যে তার সেই রীতিমতো এলাকায় ত্রাস এবং সন্ত্রাস তৈরি করে এমনটাই বলছেন তারা ফলে খুব স্বাভাবিকভাবে পরবর্তীকালে লেদার কমপ্লেক্স থানায় তারা অভিযান করেন এবং রাস্তা অবরোধ করেন এবং তারপরেই যখন তারা থানার ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলেন সেই সময় পুলিশের সঙ্গে এক প্রকার তাদের একটা খণ্ডযুদ্ধ হয় দাবি করার চেষ্টা করবে কার বিরুদ্ধে জুলু এবং রশিদ নিজে দাঁড়িয়ে থেকে পুলিশের মদতে আমাদের কমরেডকে রক্তাক্ত করেছে 7-8 জন কমরেড এখনো পর্যন্ত রক্তাক্ত তারা কলকাতার হাসপাতালে তাদের মিছিল ছিল আজকের মিছিল ছিল জাঠা কর্মসূচি গ্রামে গ্রামে যে চোররা বারবারান্ত হয়েছে জুলু এবং রশিদ এরা তৃণমূলের আশ্রিত মুস্তান বাহিনী পঞ্চায়েত ভোটে এদের ভূমিকা কি পঞ্চায়েত ভোটে সারা 2011 সাল এর পর থেকে এরা মানুষকে ভোট দিতে দেয়নি যে ক্যান্ডিডেট রয়েছে তার বাড়ি লুট করে তার বাড়ি ভাঙচুর করেছে আজকে আপনারা যখন লেদার কমপ্লেক্স থানায় এলেন রাস্তা অবরোধ করলেন থানায় ঢুকতে পারছিলেন না পুলিশ এসে আটকাচ্ছিল এখন কি আপনাদের কর্মী সমর্থকেরা প্রবেশ করেছে থানায় আমাদের পুলিশ বলেছে যে আমার তোমরা বেশি জন যাওয়ার দরকার নেই তোমরা 3-4 জনকে পাঠাও আমরা পুলিশের সাথে সহযোগিতা করে 3-4 জনকে পাঠিয়েছি কিন্তু আমরা আবারও বলছি শুধু লিখিত অভিযোগে চলবে না পুলিশকে দায়িত্ব নিতে হবে আমাদের কমরেডদের যাদেরকে রক্তাক্ত করেছে তাদেরকে ভোটের আগেই যদি এই পরিস্থিতি হয় সামনে ভোট আসছে কতটা আতঙ্কিত আপনারা মানুষ আদৌ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে এজন্যই তো আমরা বলছি যে এই প্রশাসনকে দিয়ে ভোট করানো মানে ভোটের নামে প্রহসন হবে এবং তৃণমূল এবং শাসক দল চাইছে এই প্রহসনে পরিণত বিগত নির্বাচনগুলো যেভাবে প্রহসনে পরিণত করে জিতেছে মানুষের রায় ছাড়া যেভাবে পঞ্চায়েতগুলো সমিতিগুলো দখল করে আছে রাজ্য সরকার দখল করে আছে এই প্রহসনে পরিণত করবার জন্য এগুলো ট্রায়াল দিচ্ছে শান্তিপূর্ণ মিছিল আমরা পুলিশের কথা মতো রোড দিয়ে যাচ্ছি সেখানে পুলিশ এবং ওরা আলোচনা করে এই হামলাটা করানো হয়েছে আমাদের ভীত সন্ত্রস্ত করাবার জন্য আপনাদের কর্মী সমর্থকেরা থানার ভেতরে গিয়েছে মনে করছেন কোনো সুরাহা হবে আমরা মনে করছি যে কোনো সুরাহা হবে না কেননা জুলোর পয়সায় এই থানা পুষ্ট জুলোর মতো কিছু গুন্ডা দুষ্কৃতীরা এই থানাকে পুষ্ট করে রেখেছে ব্যবস্থা না নেওয়া হয় পুলিশের তরফ থেকে কি করবেন আমরা আমাদের পার্টির শীর্ষ নেতৃত্বকে জানাবো যে এই অবস্থা আজকে ভাঙড়ের বুকে চলছে এই প্রশাসনের বিরুদ্ধে যদি উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় এখানে বৃহত্তর আন্দোলনের জন্য আমরা আমাদের আমাদের পার্টির সর্বোচ্চ নেতৃত্বকে জানাবো তাই শর্মিষ্ঠা ফলে কথা বললাম আমরা বামকর্মী সমর্থক যারা রয়েছেন তাদের যেটা বক্তব্য যে ইতিমধ্যে পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এই জুলুর বিরুদ্ধে এবং ইতিমধ্যে বামকর্মী সমর্থকেরা তারা লেদার কমপ্লেক্স থানায় গিয়েছেন সেখানে কি তারা লিখিত অভিযোগ দায়ের করবেন কিন্তু সবথেকে বড় কথা এই জুলুকে গ্রেফতার করতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পঞ্চায়েত ভোটের আগে যেভাবে আজকে বাম কর্মী সমর্থকদের যে মিছিল ছিল সেই মিছিলে যেভাবে তৃণমূলের দুষ্কৃতীরা যেভাবে তারা যেটা বলছেন যে তৃণমূলের দুষ্কৃতীরা যেভাবে অতর্কিত হামলা চালিয়েছে একাধিক কর্মী সমর্থক তারা আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন এবং তারপরে মূলত তাদেরকে থানার সামনে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য ফলে খুব স্বাভাবিকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছে কর্মী সমর্থক তারা কিন্তু লেদার কমপ্লেক্স থানায় প্রবেশ করেছে